গত কয়েকদিন ধরে জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। রবিবার সংখ্যাটা ছিল 121। জলপাইগুড়ি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার জানালেন, এখনও 200 জনের বেশি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এই মুহূর্তে 145 জন ভর্তি আছে হাসপাতালে। সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। আউটডোরে ভিড় উপচে পড়ছে। প্রথম দিকে ভর্তি হওয়া শিশুদের কোভিড পরীক্ষা করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে। আক্রান্ত শিশুদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। এর কারণ হিসেবে প্রাথমিকভাবে আবহাওয়ার পরিবর্তন ও ইনফ্লুয়েঞ্জাকেই দায়ী করেছেন চিকিৎসকরা। কোভিড স্ক্রিনিং করেই এমার্জেন্সি থেকে ভর্তি করা হচ্ছে এবং তাতে এখনও অবধি আমরা সেরকম কোনো কোভিড পজিটিভ পেশেন্ট পাইনি। আর ডেঙ্গুও সবারই মোটামুটি ডেঙ্গু ম্যালেরিয়া স্ক্রিন করা হয়েছে, তাদেরও খুব একটা পাওয়া যাচ্ছে না। মোরালদের যেটা মনে হচ্ছে এটা একটা সিজন চেঞ্জের জন্য, একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপের জন্য হচ্ছে। জেলা সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালে গিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে সোমবার কথা বলেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। হাসপাতালে শিশু ওয়ার্ড পরিদর্শন করেন তিনি, অসুস্থ শিশুদের মায়ের সঙ্গে কথা বলেন, জানান হাসপাতালে আরও 40টি বেড বাড়ানো হচ্ছে, পাশাপাশি হাসপাতালের তরফে যাবতীয় চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। সার্বিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো, বাচ্চারা অনেকটা সুস্থ হয়ে উঠেছে, তাদের মায়েদের সাথেও কথা হয়েছে, ডাক্তার যিনি ছিলেন তার সাথেও কথা হয়েছে, এখন অনেকটা ভালো। এটা একটা টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা আর কি। চিকিৎসক এবং জেলা শাসকের সঙ্গে কথা বলে পরিষেবা নিয়ে আশ্বস্ত শিশুদের অভিভাবকরা। জ্বর একটু ছিল, ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, এখন পালাই গেছে, ভালো। হ্যাঁ, টাইম টাইম আসে, সবই ঠিক। জলপাইগুড়ির কোন কোন এলাকায় রোগের প্রাদুর্ভাব বেশি, পার্শ্ববর্তী কোন জেলায় ছড়াচ্ছে রোগ, সেদিকেও নজর রাখা হচ্ছে। পাশাপাশি জেলার সার্বিক পরিস্থিতি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। ক্যামেরায় পার্থ চৌধুরীর সঙ্গে প্রদীপ সরকারের রিপোর্ট, নিউজ টাইম।